শিক্ষার্থীরা তোমাদের মনে আছে কিনা, আমি গত ক্লাসে পড়েছিলাম দ্বিতীয় পত্র থেকে দশম অধ্যায়। আর দশম অধ্যায় শিরোনাম হচ্ছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন। আর সে অধ্যায়ের আজকে বাকি পড়া পড়ব। তো গত ক্লাসে পড়েছিলাম বাংলাদেশের সামাজিক উন্নয়নে, পড়েছিলাম সামাজিক উন্নয়ন কি, সামাজিক উন্নয়নে পড়েছিলাম মাইকেল পি কুজলার কথা, তিনি কি মৌলিক উপাদানের কথা বলেছেন, পড়েছিলাম গুনার মিডালের কথা, পড়েছি ল্যাটিন আমেরিকার একটা প্রতিবেদনে আসছে যে 11টা সেক্টরকে সামাজিক উন্নয়নের আওতায় আনতে হবে। সে 11টা সেক্টর যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পুষ্টি, কর্মসংস্থান, কর্মসংস্থানের পরিবেশ অবস্থা, পড়েছে বিনোদন, মানবিক স্বাধীনতা, পড়েছে সামাজিক প্রতিরক্ষা, এই সমস্ত বিষয়ে, এই সমস্ত সেক্টরগুলিতে যদি উন্নয়ন আসে তাহলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আর সেক্ষেত্রে আবার পড়েছি সরকারি সংস্থা, সরকারি সংস্থা বিভিন্ন সংগঠনের কথা, সংস্থার কথা আমরা পড়েছি। তার মধ্যে পড়েছি কি ভিলেজের প্রোগ্রাম, যেটা 1952 সালে প্রতিষ্ঠিত হয় এবং সেটা ছিল প্রথম সরকারি পদক্ষেপ, যেটা সার্বিক গ্রাম উন্নয়নের জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয় সেটাই প্রথম একটা কৌশল। তারপরে পড়েছি আমরা পল্লী উন্নয়ন বোর্ডের কথা। তেমনি আজকে ও এরই তারাবাহিকতায় কয়েকটি সংস্থার কথা আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই আমার সাথে সংযুক্ত হবে, সঙ্গে বই খাতা কলম নিয়ে রাখবে। যেগুলো তোমাদের বইতে নেই, অনেক কথায় বইতে থাকে না, কারণ আমি অনেকগুলো বই ফলো করি যেটা তোমরা হয়তো বা একটা নির্দিষ্ট একটা বই পড়ো, যে বইতে হয়তো বা নাও থাকতে পারে, তাতে সেজন্য খাতা কলম নিয়ে অবশ্যই বসবে। আর আজকের পাঠে আমরা পড়ব বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির কথা পড়ব। দশম অধ্যায় বাংলাদেশের সামাজিক আজকে পড়ব বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, সরকারি সংস্থা, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। পল্লী অঞ্চলে উন্নয়নের জন্য তৎকালীন 1959 সালে কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি নামে একটা একাডেমি স্থাপন করা হয়, সেটা পল্লী অঞ্চলের উন্নয়নের লক্ষ্যে। পরবর্তীতে বাংলাদেশে যখন স্বাধীনতা লাভ করে তখন এটা বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি নামে প্রতিষ্ঠা লাভ করে। আর এটাতে প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন, তৎকালীন সময়ে যোগদান করেছিলেন বাংলাদেশের কুমিল্লা মডেলের রূপকার সমাজবিজ্ঞানী ডক্টর আখতার হামিদ খান। তোমরা এই নামটা মনে রাখার চেষ্টা করবে কি ডক্টর আখতার হামিদ খান, তিনি প্রথম এটার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এটা যে উদ্দেশ্য নিয়ে গঠন করা হয়, উদ্দেশ্যের মধ্যে ছিল যে পল্লী সার্বিক উন্নয়ন আর পল্লী উন্নয়নের জন্য যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়, বিভিন্ন সংস্থাগুলো যে আছে পল্লী উন্নয়নের জন্য, যেমন পল্লী উন্নয়ন বোর্ড, পল্লী উন্নয়ন কর্মসূচির আওতায় পড়ে এই সমস্ত যতগুলো সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আছে, কর্মচারী আছে, এই একাডেমির মাধ্যমে তাদেরকে কী করা হয়, প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষ করে তোলা হয় যে সার্বিক গ্রাম উন্নয়নের লক্ষ্যে তারা কাজ করবে, কীভাবে কাজ করবে, সেজন্য তাদেরকে প্রশিক্ষণের আওতায় এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় ওই একাডেমিতে। আর কী করা হয়, সার্বিক গ্রাম উন্নয়নের জন্য বিপুলভাবে এখানে গবেষণা করা হয় এবং জরিপ কাজ করা হয়। আর করা হয় কি, জাতীয় গ্রামের সদস্যরা গ্রামের জনগণ নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারে সে লক্ষ্যে তাদেরকে সুসংগঠিত করা হয়, তাদেরকে আওতায় আনা হয়। যে সমবায়ের পরিকল্পনা করা হয় সেটা করেছিলেন আখতার হামিদ খান, যে একটা সমবায় সমিতির আওতায় এনে তাদেরকে সুসংগঠিত করা, যাতে নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে, তাদেরকে সুসংহত করা, তাদের গ্রামের যে নির্দিষ্ট যে স্বল্প পরিমাণ সম্পদ আছে নিজেদের সম্পদ নিজেরা ব্যবহার করবে, সম্পদে সুষম বন্টনের ব্যবস্থা করবে, এ লক্ষ্যে তাদেরকে সুসংহত করা এবং এটা সমিতির মাধ্যমে তাদেরকে একত্রে আনা। আর সেক্ষেত্রে তাদেরকে নানাভাবে সুসংহত করার লক্ষ্যে সমবায় সমিতির আওতায় আনার জন্য একটি সমবায় সমিতি গঠন করা, আর এই সমবায় সমিতির মূল কাজটা করেছিলেন ডক্টর আখতার হামিদ খান। তাহলে আমরা এখানে কী কী কথা জানলাম, যে পল্লী উন্নয়ন একাডেমি প্রথম কত সালে গঠন করা হয়, গঠন করা হয়েছিল 1959 সালে, আর এটার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন ডক্টর আখতার হামিদ খান, যেটা পরবর্তীতে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার পর 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, তারপরে এটার নাম হয়ে যায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। আর এই একাডেমিতে যেটা বলা হয় যে প্রশিক্ষণ দেওয়া হয় কাদেরকে, যারা পল্লী উন্নয়ন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কিংবা পল্লী কর্মসূচির সাথে জড়িত যে সমস্ত সংস্থাগুলো আছে, অঙ্গ সংস্থাগুলো আছে, এখানে উচ্চপদস্থ যে কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করা হয়, যারা পল্লী উন্নয়নে কাজ করে রাখেন এবং ভূমিকা রাখেন। তারপর কী করা হয়, যে পল্লী অঞ্চলে বিভিন্ন সমস্যা দূরীকরণে এবং উন্নয়নের জন্য ব্যাপকভাবে গবেষণা করা হয় এবং সেখানে জরিপ কাজ চালানো হয়, তাদেরকে সুসংহত করা হয় নিজেদের সমস্যা যারা নিজেরাই সমাধান করতে পারে, সেজন্য একটা এ লক্ষ্যে একটা কুমিল্লা সমবায় পদ্ধতির মাধ্যমে একটা সমবায় সংগঠন গঠন করা হয়, যেটার প্রতিষ্ঠাতা যেহেতু ছিলেন আখতার হামিদ খান, ওই সমবায় সমিতির আওতায় সেটাই করা হয়। একটা গেল, আমরা তাহলে তিনটে সংস্থা জানলাম, আরও কিছু সংস্থা আমরা জানবো যেগুলো না জানি না, এর মধ্যে একটা হচ্ছে সমবায় সমিতি। সমবায় সমিতি বাংলাদেশে যতগুলো সরকারি সংস্থা আছে বা ইয়ে আছে তার মধ্যে সমবায় সমিতি, তোমরা অনেকে নাম শুনবে সমবায়ে যাই বা সমবায় ওখান থেকে প্রশিক্ষণ নিয়ে, এই ধরনের অনেক কথা তোমরা শুনবে। সমবায় সমিতিটা পল্লী উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন সমবায় কি, সমবায় কি সাধারণত কি, যখন কিছু লোক, কিছু সংখ্যক লোক তাদের একই উদ্দেশ্য, একই স্বার্থ হয়ে, একই স্বার্থের জন্য কাজ করে, একত্রিত হয়ে তারা একটা লক্ষ্যে, কল্যাণের লক্ষ্যে নিজেদের সমগোচ্চ মানে নিজেদের
সমজীবন যাপনকারী জনগণের সাথে যখন কিছু লোক একত্রিত হয় এবং সুসংগঠিত হয় একটা সংগঠনের আওতায় এসে নিজেদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা চালায় সেটাকে বলা হয় মূলত সমবায়। তাহলে এই সমবায় সমিতি আমাদের এই সমাজ ব্যবস্থার মধ্যে আর গ্রাম উন্নয়নের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিভাবে? যে বিশেষ করে বীজ সার কীটনাশক ওষুধ, হ্যাঁ, এগুলো বাজারজাতকরণের জন্য এরা বেশ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। এবং এই সমিতির বিশেষ ভূমিকা হচ্ছে তারা একত্রে যে সম যেটা বলেছিলেন যে সমজাতীয় সমযুক্তীয় একই লেভেলের মানুষদের চাওয়া পাওয়া ঠিক একই রকমের থাকে, তাদের আর্থিক অবস্থার উন্নয়ন, তাদের সামাজিক জীবনযাত্রার উন্নয়ন, তাদের রাজনৈতিক জীবনযাত্রার উন্নয়ন, তাদের সার্বিক জীবনযাত্রা উন্নয়নের জন্য এই সমবায় সমিতি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাদের এই সমবায় সমিতির মূল কথাটা কি? সমবায় সমিতির মূল কথা হচ্ছে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। সমবায় সমিতির কথা এটা জ্ঞানমূলক প্রশ্ন আছে, আসলে যে সমবায় সমিতির মূল কথা কি? সমবায় সমিতির মূল কথা হচ্ছে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে, এটা সমবায় সমিতির মূল কথা। আর সমবায় সমিতির মূল চেতনা কি? সম্মিলিত প্রচেষ্টা। সমবায় সমিতির মূল চেতনা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। তাহলে সামাজিক এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতি কি? সমবায় সমিতি হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক সংস্থা কর্তৃক গৃহীত কোনো কাজের বা কার্যাবলীর যেখানে কোনো ধরনের কি প্রতিযোগিতা থাকবে না, এমন একটা প্রতিযোগিতা না থেকে সেখানে সমগোত্রীয় প্রচেষ্টা চালানো তাদের জীবনযাত্রার মান উন্নয়নে, এই সেটাই হচ্ছে সমবায় সমিতি। আর এখানে সমবায় সমিতির বৈশিষ্ট্য সমূহের মধ্যে কি পড়বে? সমবায় সমিতির মধ্যে পড়ে সহযোগিতার মনোভাব, যেখানে সকলের মধ্যে সহযোগিতা থাকবে, তাদের আর্থিক, তাদের মানবিক, তাদের সামাজিক জীবনযাত্রার মান উন্নয়নে সকলের সহযোগিতা বিদ্যমান থাকবে। থাকবে কি? উন্মুক্ত সদস্য পদ, গণতান্ত্রিক নীতি, আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠানের জাতীয় স্থানীয় সম্পদ আহরণ, পুঁজি গঠন, ক্ষুদ্র ঋণ আছে, মুনাফা বন্টন, উন্নয়নমূলক কাজ ইত্যাদি। এখানে একটা কথা আছে, ক্ষুদ্র ঋণ সমবায় সমিতি ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। এখন ক্ষুদ্র ঋণটা বলতে আমরা কি পরিমাণ ঋণটাকে আমরা ক্ষুদ্র ঋণ বলি? একটা সময় ছিল সমবায় সমিতি থেকে 5-10 হাজার টাকা ক্ষুদ্র ঋণ হিসেবে দেওয়া হতো কৃষকদেরকে বা যাদের প্রয়োজনীয় গ্রামীণ জনগণের মধ্যে যাদের আর্থিক অবস্থা উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থানের চেষ্টা করে থাকে তাদেরকে, বা কৃষি ঋণের জন্য
যেভাবে ঋণ প্রদান করা হতো সেটা থেকে সেটা হচ্ছে 5 থেকে 10 হাজার, সেটা বর্তমান সরকার সেটা বাড়িয়ে 50 হাজারে উন্নীত করেছে। এটা তোমরা মনে রাখার চেষ্টা করবা যে ক্ষুদ্র ঋণের পরিমাণটা এক যে সময় ছিল 5 থেকে 10 হাজার টাকা, বর্তমান সরকার সেটাকে 50 হাজারে উন্নীত করেছে। হ্যাঁ, তারা গ্রামের উন্নয়নের জন্য মূলত সমবায় সমিতি কতগুলো কাজ করে থাকে, তাদের এক নম্বরে হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রদান করা, তাদের মুনাফাটা যেহেতু সমবায় অধীনে উৎপাদন বাড়ানো হয়, উৎপাদন বাড়ানোর চেষ্টা করা হয়, সেখানে মুনাফাটাও ঠিকভাবে বণ্টনের ব্যবস্থা করা হয়, আর উন্নয়নমূলক কাজগুলো করা, পুঁজি গঠন করা, স্থানীয় সম্পদের আহরণ করা, এই কাজগুলো করে থাকে। আক্তার হামিদ খান সমবায় সমিতির সাফল্যের পিছনে তিনটে কথা বলেছেন। সমবায় সমিতির সাফল্যের পিছনে তিনটি কথা হচ্ছে প্রশিক্ষণ, প্রশিক্ষণ এবং কেবল প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেই জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব, না ব্যক্তিগত অভিমত। তাহলে আমরা আজকে জেনেছি যে সমবায় সমিতি কি, সমবায় সমিতি কি ধরনের কার্যক্রম করে থাকে, সমবায় সমিতির মূল কথা কি, সমবায় সমিতির মূল চেতনা কি, সমবায় সমিতির মূল কথা, সমবায় সমিতির মূল চেতনা এবং কি এই সমবায় সমিতিটিকে সফল করার পিছনে মূল তিনটা কি কথা আছে, সেটা হচ্ছে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ, প্রশিক্ষণ কেবল প্রশিক্ষণ। এখন আমরা আরেকটা, আমি তা মনে করছি, একে তো সময় কম, আমি চাচ্ছি যে আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিতে। সমবায় সমিতি শেষ, তাহলে আরেকটা সংস্থার কথা আমরা করি। এই সংস্থাটা হচ্ছে বাংলাদেশে স্বনির্ভর আন্দোলন। বাংলাদেশে স্বনির্ভর আন্দোলন, নিজের উপর নির্ভর করা, এখানে বাংলাদেশের স্বনির্ভর আন্দোলন। এই স্বনির্ভর আন্দোলন গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কিভাবে, এটা হচ্ছে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গ্রামের আর্থিক এবং জীবনযাত্রার মান উন্নয়নের সর্বাত্মক প্রয়াস চালায় হচ্ছে স্বনির্ভর আন্দোলন। এটা একটি সরকারি সংস্থা। এই সংস্থাটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্দেশ্যে, মূলত এই সংস্থাটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হচ্ছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের উদ্দেশ্যে 1975 সালে এটার সূত্রপাত ঘটে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনার জন্য স্বনির্ভর আন্দোলন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সরকারি উদ্যোগে পরিচালিত একটি প্রচেষ্টা, একটা প্রয়াস। এটা 1975 সালে দেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনার উদ্দেশ্যে মূলত এটার সূত্রপাত ঘটে, এটার যাত্রা শুরু হয়। এবং কি এটা বাংলাদেশে, যদিও বাংলাদেশে কৃষি প্রধান দেশ হলো, এখানে খাদ্য ঘাটতি বেশ, প্রায় প্রতি বছরই 20 থেকে 25 লক্ষ টন খাদ্য আমদানি করতে হয়। সে লক্ষ্যেই তৎকালীন সময়ে 1975 সালে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনয়নের লক্ষ্যেই এই স্বনির্ভর আন্দোলনের যাত্রা শুরু হয়। এবং কি এটা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল কি, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় সম্পদের পরিপূর্ণ ব্যবহার করে একটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনয়নের চেষ্টা চালানো। আমাদের দেশে যে সম্পদ, যে পরিমাণ সম্পদ আছে, এই সম্পদটাকে ব্যবহার করে দেশের মধ্যে খাদ্যের ঘাটতি না কমিয়ে দেওয়া,
এমনকি খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনা, যেটা আমাদের দেশ কি করে বহির্বিশ্ব থেকে উন্নত দেশগুলো থেকে খাদ্য আমদানি করে থাকে, নানা সাহায্য সহযোগিতার উপর দেশ নির্ভর হয়ে থাকে। সে লক্ষ্যে তৎকালীন সরকার এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনয়নের উদ্দেশ্যে 1975 সালে স্বনির্ভর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন, যেটা একটা সরকারি প্রচেষ্টা হিসেবে কার্যক্রম চলে আসছে বাংলাদেশের গ্রাম উন্নয়নের লক্ষ্যে। আর এই লক্ষ্যে 1974 সালে কুমিল্লায় একটা গ্রাম পুনর্গঠন কর্মসূচি ঘোষণা করা হয়, যেটার নাম দেওয়া হয় সবুজ কুমিল্লা নামে। একটা ধারাবাহিকতায় বাংলাদেশের অন্যান্য অঞ্চলেও এরকম একটা কর্মসূচি ঘোষণা করে। আর এই কর্মসূচি ঘোষণা করতে গিয়ে বিভিন্ন অঞ্চলের নাম আসে, যেমন শ্যামল সিলেট, তারপরে আসে অগ্রণী রাজশাহী, দেশে আত্মনির্ভর পাবনা, তারপরে সোনালী বরিশাল প্রভৃতি নামে কি আমাদের বিভিন্ন জেলার নামকরণ করা হয়, যেটা গ্রামটাকে পুনর্গঠন করার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সেটা কুমিল্লার সবুজ কুমিল্লা দিয়ে শুরু হয়েছিল, সেটা 1974 সালে। বাংলাদেশের স্বনির্ভর আন্দোলনের ইতিহাস ঘাটলে চারটি বিশেষ সংঘের সন্ধান পাওয়া যায়। এই চারটি বিশেষ সংঘের সংস্থা কি, একটা হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ, স্বনির্ভর গ্রাম সরকার, স্বনির্ভর বাংলাদেশ স্বনির্ভর গ্রাম সরকার উলসি, আরেকটা হচ্ছে খাল কাটা কর্মসূচি। টিকির চারটা অঙ্গ সংগঠন হচ্ছে, চারটা অঙ্গ সংগঠনের মধ্যে একটা হচ্ছে স্বনির্ভর বাংলাদেশ, দুই হচ্ছে স্বনির্ভর গ্রাম সরকার, তিন নম্বর হচ্ছে উলসি, চার নম্বর হচ্ছে খাল কাটা কর্মসূচি। এই চারটা অঙ্গ সংগঠন ছিল, এমনকি এখনো আছে। আর এই লক্ষ্যে প্রকল্পের অধীনে প্রথম যে প্রকল্পটা করা হয় সেটা হচ্ছে উলসি যোগনাথপুর প্রকল্প। আর এই উলসি যোগনাথপুরের প্রকল্পের মধ্যে প্রথম যেটা করা হয়, একটা বেতনা নদী আছে যে নদীর খনন করা হয়, পরবর্তীতে ময়মনসিংহের একটা নদ আছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, এই নদটা খনন করা হয়। আর খননের মধ্য দিয়ে কি নদী খননের মাধ্যমে নদীর প্রবাহটা বেড়ে যায়, যখন মানুষের মধ্যে সরি গ্রামের মধ্যে কি নদী থেকে যদি নদীর প্রবাহ ঠিক থাকে, নদীর গভীরতা ঠিক থাকে, তখন নদীর ভাঙন রোধ হয়। আর কি হয় যে আমাদের যে কৃষি নির্ভর দেশ, এই কৃষি নির্ভর দেশের উপর কি আমরা কৃষিটা সাধারণত সেচের নির্ভর করে আমাদের দেশে প্রকৃতির উপর যে থাকতে হয়, নয়তো আমাদের বিকল্প ব্যবস্থা স্বরূপ ব্যবস্থা নিতে হয়। যেহেতু আমাদের দেশ গরিব দেশ, সেখানে আমরা সাধারণত নদীমাতৃক দেশ, নদীটাকে ব্যবহার করে কৃষিটাকে উন্নত করতে পারি, সেই লক্ষ্যে মূলত গ্রামে যে নদী খনন করা, খননের মাধ্যমে সেচ ব্যবস্থা করা, এই ব্যবস্থাগুলো করা। এছাড়া গ্রামের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে শুধু খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, দেশের সম্পদের পূর্ণ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর আন্দোলন স্বনির্ভরতা অর্জন করা বাংলাদেশের স্বনির্ভর আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। এই কর্মসূচির মধ্যে আছে কি কৃষি ঋণ কর্মসূচি, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনার ব্যবস্থা করা, স্বাস্থ্য বিষয়ক স্বাস্থ্যবিধি পালন করা, কৃষি উৎপাদন বৃদ্ধি, বৃক্ষরোপণ, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ প্রভৃতি কাজ সার্বিক গ্রাম উন্নয়নের জন্য অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা জানলাম আজকে সমবায় সমিতির কথা, জানছি স্বনির্ভর আন্দোলনের কথা, জেনেছি পল্লী উন্নয়ন একাডেমির কথা। এখন আমরা জানব সামাজিক বাংলাদেশের সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থা সম্পর্কে। বেসরকারি সংস্থা কে আমরা সংক্ষেপে বলি এনজিও।
এটা দিনের যে প্রোগ্রাম বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সমবায় সমিতি স্বনির্ভর আন্দোলন এগুলো ছিল সামাজিক উন্নয়নে বাংলাদেশের সামাজিক উন্নয়নের সরকারি সংস্থা। আজকে এখন আমরা করব বাংলাদেশের সামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থা। বেসরকারি সংস্থার আরেকটা যেটা সংক্ষিপ্ত আমরা বলি এনজিও বা নন গভর্নমেন্ট মূলত আমাদের কিছু কিছু আমাদের অতীত শরণার্থীকালে যে অতীতগুলো খাতে ইতিহাস খাতে দেখা যায় যে দেশের বা এলাকার জাতীয় পর্যায়ে বলো আন্তর্জাতিক পর্যায়ে বলো আন্তর্জাতিক পর্যায়ে জাতীয় পর্যায়ে অঞ্চলের মধ্যে দেখা যায় যে সমস্ত এলাকা অঞ্চল দিয়েই শুরু করি যেখানে দেখা যায় যে যে একটা একটা পরিবার খুবই উচ্চ আসনে আছে সে অন্য এলাকায় আবার পিছিয়ে পড়ার লোকও আছে। তো উচ্চ আসনে যারা আছে তারা সাধারণত পিছিয়ে পড়ার লোকদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে। এটা আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আঞ্চলিক পর্যায়ে এটার ধারাবাহিকতা ছিল আছে আর সেই ধারাবাহিকতায় মূলত এই বেসরকারি সংস্থাগুলোর উৎপত্তি হয়। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে দেশে যখন নানা সমস্যা বিরাজ করতে থাকে অর্থনৈতিক সমস্যা বিশেষ করে যখন দেশের সার্বিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায় তখনই উন্নত বিশ্বের নানা সংস্থাগুলো এগিয়ে আসে সাহায্য সহযোগিতার মাধ্যমে যেটা পরবর্তীতে বেসরকারি সংস্থা হিসেবেই আত্মপ্রকাশ করে। যেটা মূলত আমাদের দেশেও এরকম সাহায্য বেসরকারি সংস্থা বেশ আছে যেগুলো কি 1978 সালে বাংলাদেশের যে সমাজকল্যাণ মন্ত্রণালয় আছে এই মন্ত্রণালয়ে নিবন্ধিত থাকে এবং এই সংস্থাগুলো কি করে থাকে বিদেশি সাহায্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে এমনকি বাংলাদেশের সরকারের দিক নির্দেশনা মোতাবেক এই সংস্থাগুলো কাজ করে থাকে। আর এই সংস্থাগুলো কাজ করতে গিয়ে সাধারণত গ্রামের গোটা দেশেরই পিছিয়ে পড়া লোকদেরকে এগিয়ে আনার জন্য সাহায্য সহযোগিতা করছে সরকারের পাশাপাশি। কেননা সরকারের পক্ষে সম্ভব নয় এই বিপুল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন সহযোগিতা করা একার পক্ষে। এর জন্য সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে বিভিন্ন দাতা গোষ্ঠীর সহযোগিতা নিয়ে বিভিন্ন সংস্থাগুলো সাহায্য সহযোগিতা করে আসছে যেটাকে আমরা বলে আসছি যে এনজিও। আর এই এনজিওগুলো সার্বিক উন্নয়নে কীভাবে ভূমিকা পালন করছে সেটা নিয়ে আমরা এখন কিছু কথা বলব। আর এনজিওগুলো যখন সার্বিকভাবে কী কাজ করে প্রথমত আসি আমরা শিক্ষার ব্যাপারে। শিক্ষার ব্যাপারে যখন আমাদের দেশে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরকার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে আসছে শিক্ষার ব্যাপারে, তেমনি বেসরকারি সংস্থাও যে শিশু এবং বয়স্ক শিক্ষা কার্যক্রমের কার্যক্রম হাতে নিয়েছে এবং এই এটা সরকারিভাবে সাক্ষরতা বাড়ানোর জন্য মূলত এই কার্যক্রম যে শিশু শিক্ষা এবং বয়স্ক শিক্ষার ব্যবস্থার প্রচলন করা। বিভিন্ন অঞ্চলে দেখবা যে ব্র্যাকের স্কুল আছে, এরা আবার অনেক সময় দেখা যায় ব্র্যাকের স্কুলগুলো নিজস্ব প্রতিষ্ঠান অনেক সময় থাকে, অনেক সময় যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ওই প্রাথমিক বিদ্যালয়ে অনেক সময় ব্র্যাকের স্কুল প্রতিষ্ঠা করা হয় যেখানে সাধারণত পথ শিশুরা পথকলীরা এরা কিংবা সুবিধা বঞ্চিত শিশুরা যারা পড়াশোনা করতে পারে না তাদেরকে এই ব্র্যাকের স্কুলগুলোতে নানা বইপত্র কলম খাতা দিয়ে সাহায্য সহযোগিতা করে তাদেরকে স্কুলে আনায়। সমস্ত সময় অনেক সময় দেখা যায় যে সরকারি স্কুল ছুটির পরে এই কার্যক্রমগুলো চলে কিন্তু সরকারি স্কুল শুরু হওয়ার আগে এই কার্যক্রমগুলো চলে। আবার নয়তো উঠোন শিক্ষা ব্যবস্থা, উঠোন শিক্ষা বা বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়ির অনেক বাড়ির বড় আঙ্গিনার মধ্যে এই শিক্ষা কার্যক্রম চলে।
যেখানে বয়স্ক শিক্ষা বয়স্করাও শিক্ষা গ্রহণ করে থাকে, আবার শিশুরাও শিক্ষা গ্রহণ করে থাকে। বয়স্ক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তারা যেন নিজেদের হিসাবটা নিজেরা রাখতে পারে, পরিবারের আয় ব্যয়ের হিসাব রাখতে পারে, কোথাও টিউশনের বদলে নিজের স্বাক্ষর দিয়ে নিজের অবস্থা পরিবর্তন আনতে পারে। সে লক্ষ্যে এনজিওগুলো কাজ করে যাচ্ছে। তারপরে আসছে যে এরা পরিবার পরিকল্পনা নিয়েও এরা কাজ করে থাকে। যেমন দেশে জনসংখ্যা বৃদ্ধির ফলে নানা সমস্যা দেখা দিচ্ছে, সেক্ষেত্রে পরিবার পরিকল্পনা কর্মসূচি এরা গ্রহণ করছে সরকারের পাশাপাশি। তোমরা আর অবশ্যই লক্ষ্য করবে যে নানা জায়গায় সূর্যের হাসি, সবুজ ছাতা, এগুলো কিন্তু একটা বেসরকারি সংস্থা কর্তৃক পরিচালিত একটা স্বাস্থ্যমূলক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, যেখান থেকে ছেলে এবং মেয়েরাই তাদের শারীরিক সমস্যা নিয়ে এখানে যেতে পারে এবং সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। মা ও শিশুরা সেখানে সেবা নিয়ে থাকতে পারে, নিতে পারে। তো এ লক্ষ্যে সরকারি পাশাপাশি বেসরকারি সংস্থাগুলো কাজ করে যাচ্ছে। আছে কি কর্মসংস্থানের ব্যবস্থা করা? হ্যাঁ, এর এনজিওগুলো কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকে প্রশিক্ষণের মাধ্যমে। আবার অনেকগুলো এনজিওগুলো তাদের নিজেদের জনবলের প্রয়োজন পড়ে, তখন তাদেরকে এখানে কর্মে নিয়োগ করে কিংবা প্রশিক্ষণ দিয়ে এরা কর্মসংস্থানের সৃষ্টি করে থাকে। বৃক্ষরোপণের ব্যবস্থা করা, বৃক্ষরোপণের ব্যবস্থা করা থাকে। দেখা যায় গ্রামে গঞ্জে অনেক জায়গা আছে রাস্তার পাশে, এরা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। আবার এরা রাস্তাঘাট নির্মাণের কাজ করে দেয়। গ্রামের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণেও বিভিন্ন এনজিওগুলো কাজ করে যাচ্ছে। দক্ষ কর্মসংস্থানের জন্য দক্ষ কর্মী গঠন করা, যেটা আমরা বলেছি যে এরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগণ তৈরি করে থাকে। স্যানিটেশনের ব্যবস্থা করা, এরা গ্রামে গঞ্জে পিছিয়ে পড়া লোকদেরকে পয়া নিষ্কাশনের জন্য, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহারের জন্য এদেরকে উপকরণ দিয়ে সাহায্য সহযোগিতা করে আসছে। বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এরা ত্রাণ সহযোগিতা দিয়ে আসছে। দুর্যোগ মোকাবেলা, যেমন আমাদের দেশে প্রায় সময় বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় আসছে, এখানে এই সরকারি সংস্থাগুলোর পাশাপাশি এনজিওগুলো সাহায্য সহযোগিতা করে আসছে। আর কৃষি ঋণ প্রদান করা, যেটা আমরা জানি যে গ্রামীণ ব্যাংকে জামানতবিহীন ঋণ দিয়ে কৃষকদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে। এটা সবচেয়ে কৃষকদেরকে অনেক বড় উপকার, যেটা বাংলার গ্রাম বাংলা চাষিদেরকে অনেকটাই সুবিধা করে দিয়েছে সরকারি উদ্যোগের পাশাপাশি। এই গেল আমাদের বেসরকারি সংস্থার কিছু কথা। আশা করি তোমরা ক্লাসটা দেখেছো কিংবা দেখবে। আর সামনে আমরা অবশ্যই একটা নতুন অধ্যায়ে যাব, যেখানে আমরা দ্বিতীয় পত্র থেকে আমরা নতুন একটা অধ্যায় পড়ার চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত সকালে ভালো থাকো, আমার জন্য দোয়া করবে। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ। শেষ হচ্ছে না?